নমস্কার বন্ধুরা, আমি কিংসুক মজুমদার আজ আপনাদের কাছে নিয়ে এসেছি লেখক ও পুলিশ ইন্সপেক্টর শ্রী হুমায়ুন কবিরের লেখা নখের দাগ উপন্যাসটি পাঠ প্রতিক্রিয়া। কাঁচরাপাড়া নিবাসী ডাক্তার অরবিন্দ বোসের বাড়িতে ডাকাতি হয় এবং শ্বাসরোধ করে খুন করা হয় ডাক্তারবাবুর স্ত্রীকে। বড় মেয়ে রানী বড় জামায় সুদীপ্ত খবর পেয়ে জামশেদপুর থেকে চলে আসে। কলকাতার হোস্টেল থেকে আসে ছোটো মেয়ে রিনি। ব্যারাকপুর সাব ডিভিশনের SDPO সুমন চৌধুরী তদন্ত শুরু করেন। তদন্তে উঠে আসে বেশ কিছু নাম, ডক্টর নির্মল চ্যাটার্জি, রানীর প্রাক্তন প্রেমিক শামীম আক্তার, সিটি নার্সিংহোমের স্টাফ খগেন। শেষ পর্যন্ত অনেক জিজ্ঞাসাবাদের পর, তথ্য অনুসন্ধানের পর খুনিকে চিহ্নিত করা হয়। কিন্তু কে এই খুনি, জানতলে পড়তে হবেই এই রহস্য উপন্যাসটি। বয়সের হেরে ফেরে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ডিমান্ড বদলে যায়, জীবনের দৃষ্টিকোণ পাল্টে যায়। বন্ধুরা, যে পর্যন্তই, আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ প্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।